नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन और टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। राजनैतिक फेस्टून बैनार खोलार निर्देश। इलेक्ट्रिक खुटीते धक्का माराय आहत बस यात्रीरा। तृणमूल कांग्रेसेर आलापचारिता खयरासोल। गैसेर दाम बृद्धि पावाय काठ दिए रान्ना राजनगरे। बक्रेश्वर बानप्रस्थ आश्रमे साहित्य सभा। एबार संबाद विस्तारित। निर्वाचन कमिशनের निर्देश मत विधानसभा भोट घोषणा हार पर ही सरकारी जगह विभिन्न राजनैतिक दल पता पोस्टार और बैनार खोलार क्या शुरू हो। आज सकाल दुबराजपुर ब्लक अफिसर कर्मी दुबराजपुर शहर और ब्लक एलिक इलेक्ट्रिक खुटी टेलिफोन खुटी सह विभिन्न सरकारी जगह और देवाल विभिन्न राजनैतिक दल पता बैनार और पोस्टार खुलते व्यस्त था। ब्लक अफिसर कर्मी यही क्ज करते जाते कोकम असुविधा ना से ही संगे छो दुबराजपुर थानार पुलिस। लालटू मुखार्जी रिपोर्ट बीरभूम आरसी टीवी दुबराजपुर। आज सिउड़ी रवींद्रपल्लीर काछे एक बेसरकारी यात्रीबाही बासेर संगे एक चार चाकार गाड़ी प्राय मुखोमुखी हय। बासटी गति परिवर्तन करले एक बैद्युतिक खुँटीते धक्का मारे जार फले दस थेके बारो जन बास यात्री आहत हन। जाना जाए सिउड़ी थेके दुबराजपुरे दिके जाच्छिलो यात्री बोझाई बासटी उल्टो दिक थेके आसछिलो एक चार चाका गाड़ी। एई चार चाकार गाड़ीटिके बाँचाते गिये यात्री बोझाई बासटी धक्का मारे एक बैद्युतिक खुँटीते जार फले दस थेके बारो जन बास यात्री आहत हन। तादेर सकलके सिउड़ी सदर हासपाताले चिकित्सार जोन्नो निये जावा हय। खबर पे घटनास्थले छुटे आसे सिउड़ी थानार पुलिस। बेश किछुक्षण बंद रखा हय सिउड़ी दुबराजपुर रूटेर समस्त जानबाहन। जाना जाय चार चाका गाड़ीटी छिलो पुलिशेर। एदिन एक बास यात्री जानान होये गेले बुलेरोटर संगे ओई गाड़ी बासटार कोनि जाच्छिलो बासटा बासटा एदिके दुबराजपुर रोडे जाच्छिलो आर बुलेरो ओदिके जाच्छिलो एई जे इटा केउ ना बासटा मोटामुटी ড্রাইভার কে তো দেখতে পাই নাই কেমন আছে কে জানে বলতে পারবো না। বাসে থেকে যখন নামি তখন তো ড্রাইভার নাই আর পুলিশের গাড়ি ছিল। হ্যাঁ ওটা পুলিশের গাড়ি আছে বলরো না পুলিশের গাড়িতে মেরেছে। পুলিশের গাড়িতে মেরে দিল পুলিশের গাড়ি দুবার থেকে আসছে দুবার থেকে থেকে যায় আসছে সিউড়ি থেকে যাচ্ছে। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছিলাম লোকপুর বাজার করতে এসেছিলাম। বাজার এসে লোকপুর যাচ্ছিলাম। লোকপুর যাচ্ছিলাম। হ্যাঁ এই বাসটার নাম কি? বাসটার নাম পিহুনা। ও আমবা আমবা ঝাড়খণ্ড যাও। কি নাম আপনার? আমার নাম ইস্তাহার খান। পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসিটিভি সিউড়ি। খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের কৃষ্ণপুর সংসদে দুর্গা মন্দির প্রাঙ্গণে গতকাল দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলাপচারিতায় অংশ নেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ আচার্য, পঞ্চায়েত সদস্য কিশোর বাউরি, কৃষ্ণপুরের বুথ সভাপতি উত্তম ধীবর, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ পাত্র সহ অন্যান্য নেতাকর্মীরা। রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ জেলা সভাপতি নির্দেশ মতো। বিপিন পালের রিপোর্ট বীরভূম আরসিটিভি খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় হাজার বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে।
প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। তবেই আমরা গড়ে তুলতে পারব প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন RCS নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন BSNL এর ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেলের ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। নমস্কার, আমি আমার নাম আব্বাস আহমেদ, আমি বীরভূম জেলার ইলেকশন আইকন, আমি হকি খেলায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, আমি নিজে ভোট দিয়েছি, আমি আগামী বিধানসভায় নির্বাচনে ভোট দেব। আপনাদের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নেওয়ার জন্য অনুরোধ করছি, আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী বিধানসভা আপনারা ভোট দিন, এটাই অনুরোধ করব, ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। ক্রমাগত রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পাওয়ায় কাঠ কেটে রান্না করছে রাজনগর ব্লকের নাকাশ গ্রামের মহিলারা। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধুর নেতৃত্বে আজ নাকাশ গ্রামে জনসংযোগ করা হয়। সে সময়ে মহিলাদের কণ্ঠে শোনা যায় তারা গ্যাস বাদ দিয়ে কাঠ কেটে রান্না করতে বাধ্য হচ্ছেন। এদিন গ্রামের মহিলারা জানান, বিনামূল্যে রেশনের চাল পাওয়া গেলেও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় তারা কাঠ দিয়ে রান্না করছেন। তারা আরও জানান, বাড়িতে গ্যাস নেই, রান্না করছেন তো। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। জেলার শৈব তীর্থক্ষেত্র বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে গতকাল বিকেলে একটি সাহিত্য সভার আয়োজন করা হয়। জেলার কবি সাহিত্যিকরা ছাড়াও কলকাতা থেকে আসা একাধিক লেখক কবি এদিন উপস্থিত ছিলেন। জেলার বিশিষ্ট ছড়াকার আশিস কুমার মুখোপাধ্যায়, অম্বুজাক্ষ দে, কলকাতা থেকে আগত সরজিৎ সেনগুপ্ত সহ অন্যান্য কবি সাহিত্যিকরা ছড়া, কবিতা ও গল্প পাঠে অংশ নেন। বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের অধ্যক্ষ তথা প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরির উদ্যোগেই এই সাহিত্য সভা। এখান থেকে প্রকাশিত হয় বোধন পত্রিকা। এ বিষয়ে প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরি জানান, সাহিত্যের দিক থেকেও আমরা চেষ্টা করছি যে একটা ম্যাগাজিন আমরা বার করি প্রতি 3 মাসে, এরকমভাবে বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন কারণে 3 মাস বাদে হয়তো বেরোয় না, কিন্তু নিয়মিতভাবে বার করা হচ্ছে। পত্রিকাটার নাম বোধন, বোধন নামে পত্রিকাটা বেরোয়, তাতে বিভিন্ন মানুষের লেখা থেকে, বিভিন্ন ধরনের লেখা থেকে। আমাদের ইচ্ছে এই অঞ্চলের যারা লেখক লেখিকা আছেন তারা লিখবেন, তাদের লেখা ছাপবো, দরকার নেই আমাদের বিখ্যাত মানুষজনের দরকার নেই, আমার অঞ্চলের মানুষ লিখুন, তাদের ভেতরে ওই জায়গাটা তৈরি হোক এবং বাইরের মানুষ জানুন যে এখানকার মানুষ লেখে তারাও সৃষ্টিশীল, এই জায়গা থেকে ভাবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই বাইরের প্রচুর মানুষের সাহায্য পাচ্ছি লেখার ব্যাপারে বা বিভিন্ন ব্যাপারে, সব ব্যাপারে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV পর্দায়। নমস্কার।